আসসালামু আলাইকুম, সকলে ভালো আছেন? আজ একটি ঘরে নতুন ভিডিও নিয়ে আসলাম, সকলেই ভিডিওটি দেখবেন, দেখার পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটি শেয়ার করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আনোয়ার শিমের শিডের এই ঘরটি 40 হাত 10 হাত পাশ। এই ঘরটি আনোয়ার শিমের শিড দিয়ে করা হয়েছে। ঘরটি হয়েছে থাকার ঘর। এই ঘরটি ফুল বডির কাজ করা হয়েছে। হাফ বডি কাজ করলে বডি বাইরে থাকলে সমস্যা আছে, আনোয়ার শিমের শিড ভাঙ্গার সমস্যা। এটি ফুল বডি কাজ করা দেওয়ার জন্য ঘরটি অনেক সুন্দর হয়েছে, আর ঘরটি টিকসইও অনেক দিন করবে। দেখেন কাড়ামগুলা সুন্দরভাবে টিনগুলা বইছে। কাড়াম যদি ডেউ ডেউ থাকে, আনোয়ার শিমের শিড ভাঙ্গার সম্ভাবনা বেশি থাকে। এই ঘরটি আগে টিন দেয়া ছাউনি আছিল বিল্ডিং ঘরের উপরে, এখন টিন ফালা দিয়া হেরা আনোয়ার শিমের শিট লাগাইছে। ঘরটি রোদের ভিতরে তাপ লাগে অনেক ঘরের ভিতরে, এর জন্য আনোয়ার শিমের শিট দিয়ে এই ঘরটি মেরামত করলো গৃহস্থ। ওই পুরান টিনগুলা দেখতে পারতেছেন, সাথে একটা ভিডিওর সাথেই পুরান টিন ডিউ ওডিউ পাল্টাবে। এই কাজটি করা হলো ঈদের আগে, চান ঈদের আগে কাজটি করা হলো, পরবর্তীতে আবার ওই ঘরের কাজ করা হবে। সকালে ভিডিওটি দেখবেন মনোযোগ দিয়া, কাজের ফিনিশিং তাহলে বুঝতে পারবেন কাজ কীরকম হলো। কাজটি ফুল বডি করার থেকে কাজটি সুন্দর হয়েছে, দেখতেও ভালো লাগবে। সকালে ভিডিওটি দেখবেন, দেখেন টিন কোনো আঁকা বাঁকা নাই, সোজা, একবারে সোজা করে। অনেকে আনোয়ার শিমের শিট লাগাইতে গেলে টিন 200টা 300টা করে আপডাউন করে, এটা কোনো আপডাউন নাই, কোনো কিছু নাই, একবারে সুন্দরভাবে প্লেন করে বহানি হয়েছে। ঘরটি দেখেন অনেক সুন্দর হয়েছে ফুল বডি করাতে। এর আগে টিনের ঘরের কাজ করছিল, এটা সাইজও কম দিছিল টিন দেয়া, আমরা সাইজ টেজ বাড়াই দিছি। ঘরটি দেখে নেন সুন্দর দেখা যা। সবচেয়ে আনোয়ার শিমের শিডের কাড়াম যদি সকলেই ঠিক মতনে কাড়াম করেন, তাহলে ঘরটি অনেক টিকসই করবে, নিরাপদ, টিনে কোনো ভাঙার সম্ভাবনা নাই। অনেকেই কয় টিন ভাঙ্গা জায়গা, টিন ভাঙলে অনেকে এই মালিকে ওয়ার ফ্রামে সম্পূর্ণ টিন লাগাইছে আনোয়ার শিমের শিট, বাড়িতেও লাগাইতেছে আনোয়ার শিমের শিট, ভাঙ্গার কোনো চিন্তা ভাবনা নাই, সুন্দরভাবে কাটাম করলে। পরবর্তী ভিডিওটি দেখেন। আসসালামু আলাইকুম।